অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর একটা বড় মাপের গুড মেসেজ নিয়ে আসলাম। সত্য কথা, এটাও আর একটা বড় মাপের গুড মেসেজ। এটা হলো 317 পদে একটা গভর্নমেন্ট জব সাপ্লায়ার পাইলাম, তা হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এইটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ, এইটাও গতকাল রাত্রে প্রকাশ করছে। তো বন্ধুরা, যারা এইখানটাতে আবেদন করবেন তাদের জন্য একটা বড় মাপের সুখবর। দেখুন, এখানে একের থেকে শুরু কইরা 9টা ক্যাটাগরি আছে। তো 9টা ক্যাটাগরিতে ইন টোটাল 317 জন লোক নিয়োগ করবে। এখানে প্রত্যেকটা বেতনের স্কেল, বয়স, সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা সব কিছু দেওয়া আছে। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো তা আপনারা কিন্তু তারপরেও নিজে থেকে সার্কুলারটা পড়বেন। এই সার্কুলার লিঙ্ক আমার একদম ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সার্কুলারটি পাবেন। তো বন্ধুরা, আমি আরেকটু বলে নেই, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে যে কাজটা আমাকে একটু করতে হচ্ছে, আই এম সরি। আমার ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা দিয়ে রাখছি ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক এই অবস্থাতে চলে আসবেন। আশা করি দেখুন, প্রথমে 317 পদে বাংলাদেশ কেমিক্যালে নিয়োগ, এটাতে ক্লিক করলেই আপনারা সরাসরি এই সার্কুলারটি পেয়ে যাবেন। এর পাশাপাশি দেখুন, ডান পাশে কিন্তু আর একটা সার্কুলার দিয়ে রাখছি, 2181টা পদ। এইটা বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর অনলি এইচএসসি স্নাতক পাশে আবেদন। আপনারা এটাতে ক্লিক করলেও কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। বন্ধুরা, আমি আপনাদের জন্য সব কিছু দিয়ে রাখছি, নো প্রবলেম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এই দেখুন ডান পাশে দেখুন বেশ কিছু আপডেট মেসেজ দিয়ে আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই পাবেন। আপনারা এগুলো দেখে দেখে আবেদন করতে মোটেও মিস করবেন না, প্লিজ। আরেকটা কথা, এই কথাটা এখন আবার বলবো, এই আগের ভিডিওটা বলছি, তারপরে এটা তো বলবো, বাট একটু আগে সার্কুলারটা নিয়ে একটু ডিসকাস করে নিই। তো বন্ধুরা, এখানে দেখুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এটা 3 মে অর্থাৎ গতকাল প্রকাশ করছে রাত্রিবেলা। তো এখানে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহে নিম্নোক্ত বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে তারা আবেদন চাইছে। এখানে কিন্তু সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে, চিন্তার কোনো কারণ নাই। তো প্রথম যে ক্যাটাগরির কথা বলছে, সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ দুইজন লোক নিয়ে করবে। গ্রেড 10 গ্রেডের সে স্যালারি পাবে 16,000 বেসিক, কিন্তু টোটাল 38,000 সামথিং স্যালারি পাবে। বাকি শিক্ষাগত যোগ্যতা টোগ্যতা একটু দেখে নিয়েন বন্ধুরা। 2 নম্বর হলো সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, লোক নেবে 26 জন, সেও ইন টোটাল 38,000 সামথিং স্যালারি পাবে। দেন 3 নম্বর ক্যাটাগরি সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদ 17 জন, সেও সেম স্যালারি। দেন সহকারী নিরাপত্তা কর্মকর্তা লোক নেবে 4 জন, তারও সেম ক্যাটাগরি, সেম স্যালারি। 5 নম্বর হলো উপসহকারী রসায়নবিদ, 59জন লোক নিয়োগ করবে, সেও সেম স্যালারি পাবে। উপসহকারী প্রকৌশল কেমিক্যালে লোক নেবে 60 জন, 60 কিন্তু, ওকে, এখানেও সে পাবে সেম স্যালারি। উপসহকারী প্রকৌশল যান্ত্রিক, এখানে লোক নেবে 67 জন, সেও সেম স্যালারি। উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ, লোক নেবে 67 জন, এখানেও সেম স্যালারি। উপসহকারী প্রকৌশল সিভিল, এখানে লোক নেবে 15 জন, তারও সেম স্যালারি। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো, এখানে এই 9টা ক্যাটাগরিতে ইন টোটাল 317 জন লোক নিয়োগ করবে। তো আমি এখন আপনাদেরকে যে কথাটি বলবো তা হলো যে বন্ধুরা, এখান থেকে দেখুন আবেদনটা করবেন কীভাবে সেটাকে বলি। আগামী 6 তারিখ থেকে, আজকে 4 তারিখ, তো একদিন পরের থেকে আবেদন শুরু হবে দুপুর 12টা থেকে। আমি চেষ্টা করবো আপনাদেরকে এটা রিমাইন্ডার মেসেজ দেওয়ার জন্য, ইনশাল্লাহ, নো প্রবলেম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু সার্কুলার নামে একটু পড়েন, পড়ে দেখেন কী অবস্থা, দেখলে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো, তা হলো দেখুন, বর্তমানে করোনার যে প্রভাব, যে বিস্তার চলতেছে, এমত অবস্থায় কিন্তু অ্যাকচুয়ালি আমরা নতুন নতুন সার্কুলার ওরকমভাবে পাবো না। সো আপনাদের উচিত হবে যখন যে সার্কুলারটা পাবেন সেটা দেখে দেখে আবেদন করে ফেলবেন, আবেদন করতে মোটেও মিস করবেন না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এখন কোনো এতটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।